কখনো ব্যাটিং করছেন, কখনো বা মাঠের চারপাশে দৌড়াচ্ছেন, কখনো জিমে নিজের ফিটনেস নিয়ে কাজ করছেন, যাকে বলে একেবারে উঠে পড়ে লাগা। তামিম ইকবাল খান এই মুহূর্তে ক্রিকেট নিয়ে যেন অনেকটা উঠে পড়েই লেগেছেন। দিন কয়েক পরেই জাতীয় ক্রিকেট লীগ NCL এর টি-20 ভার্সনে তামিম ইকবাল খান খেলবেন চট্টগ্রামের হয়ে। মূলত BPL এর আগে প্রস্তুতির মঞ্চ হিসেবেই NCL কে বেছে নিয়েছেন তিনি। জাতীয় লিগে খেলার জন্য একটা নির্দিষ্ট নিয়ম রয়েছে, সেই নিয়ম তামিম ইকবাল নিজেও মেনেছেন। নিয়ম হচ্ছে ফিটনেস টেস্টে পাশ করতে হবে। তামিম ইকবাল খান সেই টেস্টে উতরেও গেছেন, তাই আপাতত ফিটনেস ইস্যুতে খুব একটা প্রশ্ন তোলার সুযোগও নেই। রীতিমতো মাঠে নিয়মিতই ঘাম ঝরাতে দেখা যাচ্ছে তামিম ইকবাল খানকে। মূলত তামিম ইকবালের ক্রিকেটে ফেরার গল্পটা BPL কেন্দ্রিক হলেও ভক্ত সমর্থকদের মূল আকর্ষণের জায়গা ওয়ানডে ফরম্যাটে তামিম ইকবাল ফিরছেন কিনা সেটার ব্যাপারে স্পষ্ট ধারণা পাওয়া। যদিও তামিম ইকবাল খান কখনোই ওয়ানডে ফরম্যাট সহ আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার ব্যাপারে খুব একটা আগ্রহ দেখাননি সাম্প্রতিক সময়ে। ওপেনিংয়ে বাংলাদেশের ব্যাটারদের একের পর এক ব্যর্থতা তবুও তামিম ইকবাল খানের নামটা বারবার সামনে আনতে বাধ্য করছে। অনেকেই মনে করছেন তামিম ইকবাল খানের এখনও জাতীয় দলকে দেওয়ার জন্য অনেক কিছুই আছে। তাই তো আসন্ন ICC ইভেন্ট চ্যাম্পিয়ন্স ট্রফিতে তামিম ইকবাল খান যদি বাংলাদেশ জাতীয় দলে আবারও কামব্যাক করেন, তাহলে আখেরে লাভটা হবে বাংলাদেশের ক্রিকেটেরই। ঠিক এই জায়গাটাতেই একটুখানি কাজ করারও চেষ্টা করছে নাকি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। যতটুকু জানা গেছে, ওয়েস্ট ইন্ডিজ সফরের ওয়ানডে সিরিজে সাকিব আল হাসান জাতীয় দলে আবারও ফিরছেন। সাকিব নিজেও সে ব্যাপারে খানিকটা ইঙ্গিত দিয়েছেন আবুধাবি টি-20 লিগে খেলার সময়। এতটুকু নিশ্চিত, ওই সিরিজে তামিম ইকবালের দলে ফেরার সম্ভাবনা একেবারে শূন্যের কোঠায়। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে একমাত্র ওয়ানডে সিরিজে তামিম যদি না ফেরেন, তাহলে কি আদৌ খেলার সম্ভাবনা আছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সরাসরি? সে প্রশ্নের উত্তর হিসাবে আপাতত নেতিবাচক উত্তরই আসার কথা বেশি। তবে BCB-র মধ্যে এমন একটা আলোচনা আছে অবশ্যই, ওয়েস্ট ইন্ডিজ সিরিজে বর্তমান ওপেনার যারা আছেন তাদের উপরই শেষ ভরসা রাখতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সে জায়গাটাতে তারা যদি ব্যর্থতার দাঁড়িপাল্লা আরও ভারী করেন, তবে হয়তোবা BPL এর পারফরমেন্স দেখেই তামিম ইকবালকে ফেরানো ছাড়া আর কোনো গতিই থাকবে না ক্রিকেট বোর্ডের। একই সাথে গট বোর্ড যেটা করে দেখাতে পারেনি সেই কাজটাই করার একটা মত আছে ABCB-র, যেখানে সাকিব এবং তামিম ইকবালকে এক সূত্রে গেঁথে একসাথে জাতীয় দলে ফেরানোর ইঙ্গিত আছে বোর্ডের পক্ষ থেকে। সবকিছু মিলিয়ে তামিম ইকবাল খান চ্যাম্পিয়ন্স ট্রফিতে ফিরছেন কিনা সেটা নিয়ে অপেক্ষা করতে হবে আরও বেশ কিছুদিন।